जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे एकटी अत्यंत गुरुत्वपूर्ण एबं प्रासंगिक विषय निये आलोचना करब। আর আজ আমার বলা এই কথাগুলি অতি অবশ্যই মন দিয়ে শুনুন এবং মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের জীবনে এবং আপনাদের সংসারে মঙ্গল হবে, আপনাদের শরীর ভালো থাকবে। আর আজকের সেই বিষয়টি হলো যে মাঝরাতে রাত একটা থেকে তিনটের মধ্যে এই সময়ে মূত্র ত্যাগ করা খুব খেয়াল রাখবেন, কারণ এই সময়ের মধ্যে মূত্র পেলে মূত্র কিভাবে ত্যাগ করতে হয় এবং কোথায় ত্যাগ করতে হয় এই সকল বিষয়গুলি অতি অবশ্যই মন দিয়ে শুনে রাখুন, তাতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে বলা হয়েছে সংসার যেমন ভালো হয় ঠিক তেমনই সংসার খারাপও হয়। কিন্তু বন্ধুরা, এই সংসার যাতে খারাপ না হয় সেই চেষ্টাটা আমাদের প্রত্যেকেই করতে হবে। এবং যদি সংসার খারাপ হয়ে থাকে তাহলে কোন কোন বিষয়গুলি এড়িয়ে চললে সংসারে আর কোনো খারাপ কিছু ঘটবে না সেই দিকে নজর রাখতে হবে। বন্ধুরা, সংসার খারাপের সময় এলে আমরা তা কম বেশি অনেকেই জানি, আর তার মধ্যে প্রথমেই রোগ শোক বাড়ি ছেড়ে বেরোতে চায় না এবং সেই সংসারে সদা সর্বদাই অশান্তি কলহ লেগে থাকে। বাচ্চাদের মন মেজাজ ঠিক থাকে না, বড়দের মন মেজাজ ঠিক থাকে না, কারোর সঙ্গে না কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কলহ লেগেই থাকে এবং রোগ শোক লেগেই থাকে। এক কথায় বলতে গেলে যে বাড়ি আর ডাক্তার আর ডাক্তার আর বাড়ি, এটাই করতে হয় দেখানোর জন্য। এর ফলে প্রচুর পরিমাণে অর্থর ব্যয় হয়ে যায়। আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থকে আপনি ধরে রাখতে পারবেন না। তাই আপনি যদি আপনার সংসারটিকে নষ্ট করতে না চান বা আপনার সংসারটি যদি খারাপ হয়েও থাকে তাহলে সেখান থেকে আপনার সংসারটিকে সুন্দর করানো আপনাদের প্রথমেই যেটি করতে হবে তা হলো এঁঠো বাসনপত্র না ধুয়ে জল বা কিছু খেতে কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অনেকও পরিবারে একটা গ্লাসেই পাঁচ ছজন মিলেই জল খাচ্ছে, এই সকলগুলি একদমই ঠিক নয়। বন্ধুরা, বাড়ির ফ্যামিলি সকলে এক হতেই পারে, কিন্তু রোগ জীবাণু এগুলি কারোরই আপন নয়। আমরা নামেই সম্পর্কে আপন, কিন্তু রোগটা আপন নয়। কাজেই এঁটো বাসনপত্র ধুয়ে মেজে নিয়ে তবেই সেই বাসনপত্রে কাউকে খেতে দেবেন। একই সঙ্গে বন্ধুরা, আপনি যে গ্লাসে জল পান করেন সেই গ্লাসে যদি অন্য কেউ জল পান করতে চায় তাহলে তাকে বাধা দেবেন, কারণ আপনি যে গ্লাসে জল পান করেছেন সেটিকে সবার প্রথমে ধুয়ে মেজে নিয়ে তারপর ওই গ্লাসে কাউকে জল দেবেন। ভুল করেও একটা গ্লাসে সকলে মিলে জল পান করবেন না। এরপর দ্বিতীয় যে কথাটি আপনাদের বলবো তা হলো সদা সর্বদাই ঘরের জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না, সদা সর্বদাই ঘরের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করবেন, এর ফলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। বন্ধুরা, আপনার সংসার যদি অগোছালোভাবে থাকে, যারা উনানে রান্না করেন এবং সেই উনানের কালি ঝুল ছাই রেখেই খেতে বসেন, এই সব কাজ কখনোই করবেন না। এবং হ্যাঁ, একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যখন এঁঠো বাসনপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপর সেই বাসনপত্র সবসময় উপর করে রাখবেন। এক কথায় বলতে গেলে আপনার সংসারে যে সকল খালি পাত্র রয়েছে সেগুলিকে উপর করে রাখবেন, নইলে জল ভর্তি করে রাখবেন। একই সঙ্গে বন্ধুরা, সন্ধ্যার সময় ঘর বাড়ি অন্ধকার করে রাখবেন না, যতটা সম্ভব আলো জ্বালিয়ে রাখবেন। যদি কখনো ইলেকট্রিসিটি না থাকে তাহলে অন্ততপক্ষে বাতি বা প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আর আপনার গৃহ যদি বা আপনার সংসার যদি সন্ধ্যাবেলায় অন্ধকার হয়ে থাকে তাহলে অশরীরীয় আত্মা আসতে সুযোগ পেয়ে যায়, এর ফলে আপনার সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। একই সঙ্গে বন্ধুরা, আপনি আপনার সংসারে সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি উলধ্বনি ঘণ্টা এই সকলগুলি অতি অবশ্যই বাজাবেন, কারণ শাস্ত্র মতে উল্লেখ করা হয়েছে যে সংসারে এই সকল বাদ্যযন্ত্র থেকে থাকে সেই সংসারেতে ভূত প্রেতাত্মা কখনোই থাকতে পারে না।
বন্ধুরা, আগেকার পুরনো বাড়িতে হয় কি, যে সকল বাড়িগুলি রাজা রাজার আমল থেকে পড়ে থাকে সেই সকল বাড়িতে কিন্তু কেউ যায় না। কেননা সেই সকল গৃহগুলিতে সন্ধ্যার প্রদীপ দেখায় না, শঙ্খ ঘণ্টার আওয়াজ শোনা যায় না। তাই সেই সকল বাড়িগুলিতে পেত আত্মার বাস হয়ে থাকে। তাই সেখানেতে ভূতের ভয় একটা কোথাও না কোথাও থেকেই থাকে। তাই সেই গৃহে বা সেই বাড়িতে কেউ যেতে চায় না। বন্ধুরা, যাদের বাড়িতে সুখ শান্তি নেই, সদা সর্বদাই অঘটন ঘটতেই থাকে, তারা মন দিয়ে মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করবেন। পারলে হনুমানজির মন্দিরে যাবেন এবং কিছু ফল ও দক্ষিণা দান করে আসবেন। এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখবো যে বাড়ির মধ্যে অর্থাৎ সংসারে বারংবার দুধ উতলে পড়া বা দুধ পুড়ে যাওয়া বা কাঁচের জিনিস ভেঙে যাওয়া বা আপনার বাড়িতে হয়তো কোনো গাড়ি রয়েছে সেই গাড়ি কাঁচ ভেঙে যাওয়া, এছাড়াও আপনার গৃহে থাকা ইলেকট্রনিক্স কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, এগুলি কিন্তু অত্যন্ত অশুভ লক্ষণ। তাই এইগুলির দিকে একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, এইসব সংকেতগুলি যদি আপনার গৃহের মধ্যে কোথাও না কোথাও দেখতে পান, তাহলে অতি অবশ্যই শনিবার দিন নিরামিষ করবেন এবং শনি মহারাজের পুজো আরাধনা করবেন। হ্যাঁ বন্ধুরা, শনি মন্দিরে যাবেন এবং সেখানে সরিষার তেল দান করবেন, এর ফলে শনি কুদৃষ্টি থেকে রেহাই পাবেন। বন্ধুরা, এছাড়াও আপনার পরিবারের কোনো মানুষ যদি রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখে থাকে, তাহলে অতি অবশ্যই সেই সকল মানুষকে কৃষ্ণনাম স্মরণ করতে করতে ঘুমাতে বলুন এবং সকালে ওঠার সময়ও কৃষ্ণনাম করে উঠতে বলুন। এর ফলে আপনাদের জীবনে যে সকল খারাপ স্বপ্ন আসছিল সেই সকল খারাপ খারাপ স্বপ্ন আসা বন্ধ হবে। বন্ধুরা, যদি আপনারা রাতে দুঃস্বপ্ন থেকে জেগে ওঠেন, তাহলে কান্নাকাটি করতে লাগবেন না, সেই সময় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবেন। এবং যদি আপনারা রাতে খুব সুন্দর স্বপ্ন দেখে থাকেন, অর্থাৎ দেবদেবীর দর্শন করে থাকেন, বা রাতে যদি আপনারা খুব সুন্দর গন্ধ ভেসে আসা নাকে পান, তাহলে এগুলি কিন্তু অত্যন্ত শুভ। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে ঘরের মধ্যে মাকড়সা জাল পড়লে অতি অবশ্যই তা পরিষ্কার করবেন, কারণ এই মাকড়সা জাল অত্যন্ত খারাপ, আপনাকে ঋণে জর্জরিত করে দেবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে রাত একটা থেকে তিনটের মধ্যে কোথায় কোথায় মূত্রত্যাগ করবেন না এবং কোথায় মূত্রত্যাগ করবেন। বন্ধুরা, আমি সর্বপ্রথম ছেলেদের উদ্দেশ্যে বলি, বন্ধুরা আপনারা হয়তো কোথাও গেলেন, হয়তো বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেলেন বা হাঁটতে হাঁটতে কোথাও থেকে বাড়িতে আসছেন, সেখানে হঠাৎই আপনাদের মূত্র পায়, তাহলে হয়তো কোনো গাছের গড়া দেখে সেই গাছের গড়ায় দাঁড়িয়ে আপনারা মূত্রত্যাগ করতে লাগলেন, খবরদার এই কাজটি আপনারা করবেন না। হ্যাঁ বন্ধুরা, কখনো ভুলেও করবেন না। আর এই কথাটি প্রত্যেকটা পুরুষ মাথায় রাখার চেষ্টা করবেন, বিশেষ করে রাত্রি একটা থেকে তিনটে এবং দুপুর বেলায় ও ভোরের বেলায়, এই সমস্ত সময়গুলোয় গাছের গড়ায় কখনো আপনারা মূত্রত্যাগ ভুলেও করবেন না। কেননা কিছু কিছু গাছে দেবদেবীদের বাস, হ্যাঁ বন্ধুরা দেবদেবীরা বাস করে। আবার এমনও কিছু কিছু গাছ আছে যে গাছেতে ভূত পেত আত্মা বাস করে, যা আমরা চোখে দেখতে পাই না, তারা কিন্তু ওই গাছেতে ঘুরে বেড়ায় এবং ওই গাছের গড়ায় তারা থাকে। যদি সেই সময় মূত্র ত্যাগ করতেই হয় আর যদি আপনারা সেই সময় মূত্র ত্যাগ করেন, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। সেই সকল ভূত পেত আত্মা আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে এবং এর ফলে নানান রকমের রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকবেন। ডাক্তারবাবু রোগ ধরতেই পারবে না, আপনি দিন দিন খিটখিটে হয়ে যাবেন এবং আপনার সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তাই এই কথাগুলি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, যদি বাড়ির মধ্যে এই সময়ের মধ্যে মূত্র ত্যাগ করো, তাহলে খালি জায়গায় করবে না, বাথরুমের ভেতরে করবেন এবং যে কোনো একটা স্থানে সকলে মিলে মূত্র ত্যাগ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার হয়তো বড় বাড়ি রয়েছে, যেখানে সেখানে মূত্র ত্যাগ করবেন না। আর বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বলছি, যারা তোমরা গর্ভবতী, তারা কখনোই খোলা জায়গায় মূত্র ত্যাগ করবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্র ত্যাগ করবেন না। মূত্র ত্যাগ করার পর অতি অবশ্যই মুখে জল নিয়ে কুলকুচি করবেন এবং পা দুখানা ভালো করে ধুয়ে নেবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা এই কথাটি মাথায় রাখবেন এবং সদা সর্বদাই একটি ঘেরা জায়গায়
বা বাথরুমে আপনারা মূত্র ত্যাগ করবেন এবং আপনাদের যদি রাত্রে মূত্র ত্যাগ করার প্রয়োজন হয় তাহলে আপনারা কখনোই একা মূত্র ত্যাগ করতে যাবেন না, বাড়ির কাউকে ডেকে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাথরুমেও যাবেন না বা উঠানে কিংবা খোলা জায়গাতেও আপনারা যাবেন না, তাই রাত্রে কাউকে ডাকবেন এবং তাকে সঙ্গে নিয়ে তারপরেই মূত্র ত্যাগ করতে যাবেন। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেলে যে কোনো মায়েরা এবং গর্ভবতী মায়েরা বিশেষ করে খোলা চুলে কখনোই ঘুরে বেড়াবেন না। হ্যাঁ বন্ধুরা, খোলা চুল, হ্যাঁ বন্ধুরা, খোলা চুলে উঠানে কিংবা রাতে ছাদে কখনোই ঘুরে বেড়াবেন না। রাত্রে চুল অনেক সময় দেখা যায়, অনেক মা কাজের জন্য চুল খুলে শোন, হয়তো অনেক সময় রাতে চুল খুলে রেখে শোকায়, তাতে ঠিক আছে, ফ্যানের হাওয়ায় এক জায়গায় বসে সুন্দরভাবে চুলটিকে শুকিয়ে নেবেন, কিন্তু চুল খোলা রেখে ঘুরে বেড়াবেন না। বন্ধুরা, এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।